আপনি আমি যদি সজাগ না হই এই রাত্রির অন্ধকার থেকে এরা কিন্তু দিনের আলোতে আসে এরা রাত্রির অন্ধকারটাকেই বেশি পছন্দ করে গতকালকে রাত্রির অন্ধকারে তারা মিছিল করেছে এই চট্টগ্রামে কোন এক জায়গায় এরা রাত্রির অন্ধকারটাকেই বেশি পছন্দ করে এরা রাত্রির অন্ধকার ভোগ করেছে রাত্রির অন্ধকারে ভোট করে নাই ভবিষ্যতে এরা উঁকি মারতেছে আপনি আমি যদি সজাগ না হই এই রাত্রির অন্ধকার থেকে এরা কিন্তু দিনের আলোতে আসে আমি আপনি যদি সজাগ না হই এই জন্য বলছি আমি কি করছি এবং কি করব তার মানে কি আমি ওলামা দল আমি বিএনপি আমরা এদেশের মানুষ যদি কাঙ্ক্ষিত লক্ষ্য যদি টার্গেটটাকে ঠিক রাখি তাহলে উকি যুগি মারার সুযোগ পাবে আর না হলে রাত্রের অন্ধকার দিয়ে শুরু করেছে রাত্রের অন্ধকারটাকে তারা বেশি পছন্দ করে এই রাত্রে অন্ধকারটা থেকে তারা আবার দিনের আলোতে আসার চেষ্টা করবে সাবধান এরা গত 15 বছর কি পরিমাণ অত্যাচার করেছে নির্যাতন করেছে শুধু আমরা কয়েকজন লোক যে অত্যাচার নির্যাতিত অত্যাচারিত নির্যাতিত হয়েছে তা কিন্তু নয় আপনারা ওলামায়ে মাশায়েখগণ আলেম ওলামাগণ ওলামা দলের প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ সাধারণ কর্মী যারা দলের পক্ষে কথা বলেছেন ধর্মের পক্ষেও কথা বলেছেন ধর্ম নিরপেক্ষতা নিয়েও কথা বলেছেন মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলেছেন ইসলাম নিয়ে কথা বলেছেন দেশ নিয়ে কথা বলেছেন অন্য ধর্ম নিয়ে কথা বলেছেন বারবার কিন্তু আপনার আঘাত প্রাপ্ত হয়েছে আপনাদেরকে মাঠে উঠতে দেয় নাই ওয়াজ অংশগ্রহণ করতে দেয় নাই মসজিদে অনেক সময় ইমামতি করতে দেয় নাই খুতবা সঠিকভাবে পালন করতে দেয় নাই মুয়াজ্জিনও আঘাতপ্রাপ্ত হয়েছে এই জন্য আজকে একটা পরিবেশ আমরা পেয়েছি এই পরিবেশ আমি এখন ভাবে বিএনপি সৃষ্টি করি এই পরিবেশ আমরা সবাই মিলে সৃষ্টি করেছি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পরিবেশ সৃষ্টি হয়েছে একটা সমাজ ততটুকু খারাপ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা এই সমাজটা থেকে বিদায় নিতে হয়েছে তাদের নেত্রী পালিয়ে গিয়েছে তাদের নেত্রী একটা রাজনৈতিক ঘরানার সদস্য একজন রাজনৈতিক ব্যক্তির সন্তান একটা রাজনৈতিক দলের সদস্য ছিলেন এবং এই দেশের দায়িত্ব ছিলেন দলেরও দায়িত্ব ছিলেন কিন্তু সেই দলটি কতটুকু গণদুশ্মন এবং জনদুশ্মনে পরিণত হলে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যেতে হয় এই জগৎকালে গত 2-2.5 মাসে এদেশের মানুষ দৃশ্যমান ভাবে বাস্তবে সেটা দেখছে এবং ভবিষ্যতে আরো বেশি দেখবে ভবিষ্যতে আরো বেশি দেখবে এই কথা এই কারণে বলছি আমি বিএনপি কি করছি এবং কি করব এই কথাগুলোকে নিয়ে যদি আমি টার্গেট করি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য তাহলে আমার সংগঠনকে যদি আমি শক্তিশালী করতে সক্ষম হই তাহলে হাসিনার এই অপরাধনীতি ভবিষ্যতে এই দেশে গণদুশ্মন এবং জনদুশ্মনের অবস্থান এই দেশে তাদের রাজনৈতিক অবস্থান আরো পরিষ্কার হয়ে যাবে কবর রচনা হয়েছে কিন্তু আজকে খেয়াল করুন লক্ষ্য করুন